দক্ষিণের পায়ে মুরতা চিন্তা হয় তব দেশে এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন, মোটামুটি বা জান সবাই জানেন তো বড় থেকে। সেই দিন কি মনে হয়েছিল, উস্তাদ কি বলেছিল যে তুমি পড়ো, কি পড়ো, তুমি আলিফাতা পড়ো, বড় বীর বলে আমি করতে পারি। আর ইসলাম দিন জানি কালি কিন্তু পুরারাই করছি, শুধু তুমি করতে তুমি পড়ো, বড় তুমি করতে পারি। তাহলে এটা কারে পাঠাই দেবে বড় থেকে? তখন তিনি হাতে ধরে তার মায়ের কাছে নিয়ে গেল, মায়ের কাছে হাত ধরে নিয়ে যেতেছে, যেটা তো কেউ কেমন কে ব্যক্তি সামান্য ব্যক্তি নয়, সে আল্লাহ আউলিয়া। আমার মতো সাধারণ উস্তাদজি তাকে পড়ানোর কোন ক্ষমতা নাই। তখন কি করলো, তখন মনে ভয় পাইল সবার মাঝে প্রশ্ন পড়ে যায়,
ভাবিকে উপসান আমার যাহার কথা ছিল আসরেতে কইল বড় কইরা একটা খুঁটা আমার এসে দিল আমি ভুলি না পাই মনে তুমি এটা রাখতে হয় শুধু তা না বাবা অনেক জায়গায় অনেক দর্শক আছে তোমার বলে যে আপা মানুষ কি সত্য কথা দেওয়ার জন্য রাখি বুঝামিলের বয়ে কি ওই মেয়ে বুঝামিল শিখিলেন আমার কলব আমার পীরের দিকে আছে মতো তুমি যে বলছো পৃথিবীর সবচেয়ে বড় আদালত যার যার তুলে তুমি তোমার কথা শুনে করো তুমি কি বলছো তোমাকে অজিভার কথা জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি বলছো তুমি তোমাকে জিজ্ঞাসা করো আর কারো জিজ্ঞানের কোনো দরকার নেই আপনি তো বুঝছে আপনি ঢুকা না তুমি জানো না তুমি অনেক কিছুই বুঝতে পারো না আমাদের পরেশ কয়েকটি বলছিল যে শোনেন মন দিয়া হাজার কথার মারি যাবে এক কথাই হইয়া হয় কিনা বাবা হাজার কথার মায়ের কথা বলেছে যশা পরব্যাগাসি সাতশত তিন পদতি বচন দিন বন্দ প্রেমানন্দ মাধব একজন গোবাও কথা বলতে পারে একজন অন্ধ চোখে দেখতে পারে একজন লেংরাও পাহাড় নিয়ে যেতে পারে এভাবে যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের দয়া পায় তাই দয়ার আশায় বসে থাকো
যদি পাও দেখে পাইতে পারো। প্রশ্নের কথা ছিল একটা কইরা, এইবারে আমার থেকে তিনটা তাই আমি প্রশ্ন বেশি করবো না, একটা থেকে শুরু কইরা তিনটা থেকে আরো তিনটা থেকে এক হয়ে বয়ে ঘুমাইতাম। আমি সারা রাত কইতে থাকতাম, পাবলিকে কইতো এই যে মায়া পায় শুরু করতো। সময় নষ্ট করার অভ্যাস আমার তিনটা প্রশ্ন আমার এসে এইবারে জেগায় আমি জবাব দিব। আপনারা কি জামা পাঞ্জাবি, এই পাঞ্জাবির আরেকটা নাম জানে, একটা এই পিরহান বড় পীর আব্দুল কাদের বিলানি স্বপ্ন যদি আমার দয়াল নবীর একটা পিরহান পেয়েছিলেন, স্বপ্ন যুগে আমার দয়াল নবীর একটি পিরহান যার জন্য বড়পীর কার সাথে কুস্তি করে আজকে কথা বলে তার সাথে কুস্তি করে বড়পীর কি প্রশ্নটা করছে হেরে গিয়েছিলেন তাই না, মনে আছে না কথা বলে তার সাথে কুস্তি করে বড়পীর জন্ম হইল জিলান নগর বাগদাদে। এই বাগদাদ এরিয়ার ভিতরে একটা পুরান অট্টালিকা ছিল, অট্টালিকা মানে যে কিছু পুরান বিল্ডিং ভেঙে চলে গেছে ওটাকে বলে কি পরিত্যক্ত বিল্ডিং। একদিন বরফির আব্দুল কাদের জিলানি ওই পথে যাচ্ছেন, হঠাৎ করে ওই বিল্ডিং এর ভিতর থেকে মনে হচ্ছে কে তাকে ডাকতেছে। বরফির আব্দুল কাদের জিলানি মহিউদ্দিন মোহাম্মদ জ্যোতির্ময় পুরুষ, জ্যোতিষময় দর্পণ, জ্যোতিষময় দর্পণ আমার ঘরকে আস্তে আস্তে আগায় আসে ছুটে গেলে যাইয়া দেখে যে একটা দূর তাকে ডাকতেছে তার সারা গায়ে একটা মোড়ানো চাদর। বড় তিন কয়ে কে আমার চলার কথা আমাকে দায়িত্ব আমি বই দেখা তার কাছে গেছে এখন দায়িত্ব নিচে ঠিকই আনার কথা হয় না, তখন বড় তিন আপনার কাছে জানে তার উপরে রাগ দিলে অনুরাগ দেয়া তাকে জড়াইয়া ধরলেন, বড় পীর জড়াইয়া ধরছে ওই লোক জড়াইয়া ধরলেন, দুইজনে তখন কুস্তি আরম্ভ হয়ে গেছে, কেউ তরে ছাড়ে না, কেউ তরে যখন ছাড়ে না তখন যে লোক দাঁড়ানো ছিল সেই লোক এমন ভাবে বড় পীরকে কাজ করে ফেললেন বড় পীর তার কাছে নষ্ট হইতে বাধ্য হইলেন। একটা কুস্তা মানে হাঁটা একটু জোড়া চলে তখন বলল আমি তো আপনার সাথে পারতাম না, আপনি আমাকে গাই জানলেন আপনার মুখটা একটু খুলে আমি আপনাকে দেখতে চাই আপনি কি করেন। যখন তার মুখে কাপড়টা খুলছে তাই দেখি ওইটা আর কেউ না কথা বললেন না যা করুন না ওইটা খোয়াজ থেকে জিন্দা যে নাকি কাঁসাউ দেশের শেষ কই না জিন্দা পীর কি মহিলা গেছে না আছে ছিল কিনা আছে কিনা থাকবে কিনা ছিল আছে এবং থাকবে